একটু পশ্চাৎ। হ্যালো বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে এই ছোট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আগামীকাল কিন্তু ছিল ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের খেলা, এবং সেই ম্যাচে ইস্টবেঙ্গল 3-1 জয়লাভ করেছে। তোমরা জানোই ইস্টবেঙ্গলের ফ্যান আমি, কত বড় ফ্যান। আর এই ইস্টবেঙ্গলের আমার এই যে চ্যানেলটা নাম যিশু ভাষা ব্লগ, এটার নাম ছিল আগে ইস্টবেঙ্গলিয়ান যিশু। তো যাই হোক, তো কালকে আমাদের ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপে মোহনবাগানকে 3-1 হারিয়ে সেমিফাইনালে গিয়েছিল, এবং সেটারই সেলিব্রেশন শিলিগুড়ি ফ্যান ক্লাব, আমাদের শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে করা হয়েছিল। সেই সেলিব্রেশনের কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ অব্দি দেখো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে, আর কমেন্টে ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই জয় ইস্টবেঙ্গল লিখতে ভুলবে না। তো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর শেয়ার অবশ্যই কিন্তু করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা এবার দেখতে থাকো আমাদের সেলিব্রেশনের ভিডিও। মাঠের রাজা ইলিশার খেলাতে ফুটবল, মাঠের রাজা ইলিশার খেলাতে ফুটবল, সে খেলাতে আমরা ডার্বি জিতে গেছি। কেমন লাগলো দীপ? ফাটাফাটি খেলা হয়েছে। আর নন্দকুমার, ওয়ান সেকেন্ড, নন্দকুমার আর আমাদের ক্যাপ্টেন ক্লেটন সিলভা, ও হোয়াট আ গোল ভাই! আজকে 3-1 মোহনবাগানকে আমরা দিয়ে দিয়েছি। যাই হোক, কলিঙ্গ সুপার কাপে সেমিফাইনালে আসছি, জামশেদপুরের বিরুদ্ধে দেখা হচ্ছে। আর আরো একবার জয় ইস্টবেঙ্গল। আজকে ডার্বির রং কিন্তু লাল হলুদ, শেষ ম্যাচ পুরো উড়িষ্যা আজকে লাল হলুদ। মোহনবাগানকে আজকে জগন্নাথের গজা খাওয়ানো হবে অবশ্যই। কালকে তোমরা পুজো দিবে অবশ্যই, তোমাদের আজকে দিনটা ভালো গেল না। যাই হোক, জয় ইস্টবেঙ্গল! দাদা, ডুরান্ডের বদলা কিন্তু ইস্টবেঙ্গল আজকে নিল। অনেক প্রবলেমের মাঝখান দিয়ে গেছিল মাঝখানে টিম, অ্যাজ আ সমর্থক আজকের দিনটা কি চোখে দেখছো আর কি ভাবে সেলিব্রেট করো? আজকের দিনটা তো আমাদের কাছে খুবই আনন্দের, এবং আমরা সকাল থেকে আমি জানতাম আজকে ইস্টবেঙ্গল জিতবে। তা আজকে সকাল থেকে মুডটা ছিল অন্যরকম, তো প্রথম থেকে আমরা এই উচ্ছ্বাসে ভাসিনি, এই কারণে খেলার শেষে আজকে আমরা উচ্ছ্বাসে ভাসবো। এবং আজকে টুরান্ডের ফাইনালের বদলা আমরা সুদে আসলে মিটিয়ে নিলাম, মানে এইটা আমাদের রক্তে ইস্টবেঙ্গল, আমার জীবনের প্রথম থেকেই আমার ইস্টবেঙ্গল। আজকে যে আনন্দ মুখের ভাষায় এটা প্রকাশ করা যাবে না, আজকে সারা রাত আমরা মানে এই আনন্দ নিয়ে ঘুমাবো আজকে। জয় ইস্টবেঙ্গল! রাত ঠান্ডার রাত, সবাই কিন্তু বেরিয়েছে আজকে। আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করব, শিলিগুড়িতে ডার্বি জেতার পরে ইস্টবেঙ্গল রোডে কিন্তু সেলিব্রেশন, এর আগে এটা হয়েছিল এবারও এটা হচ্ছে। আর বলতে চাই যে এটা টুরান্ডের বদলা নিল কার্লোস কোয়াদ্রাত। আমরা টুরান্ডে প্রথমে লিগের ম্যাচে আমরা জিতেছিলাম 1-0 নন্দের গোলে, তারপর আমরা ফাইনালে গিয়ে হেরে গিয়েছিলাম। সেই বদলাটা আজকে আমরা সুপার কাপে নিয়ে গেলাম, এবং মোহনবাগানকে হারিয়ে আমরা চলে গেলাম সেমিফাইনালে, আর মোহনবাগান ডিসকোয়ালিফাই হয়ে গেল। তো এটা এটার থেকে স্বস্তি নিঃশ্বাস, মানে আর কি বলবো, এটা ইস্টবেঙ্গল ফ্যানরাই বুঝবে আজকে তারা কতটা খুশি। আমরা কি একটু স্লোগানটা দেখতে পারি? এই আমরা কারা, ইস্টবেঙ্গল জিতলো কারা, ইস্টবেঙ্গল সেমিফাইনালে, ইস্টবেঙ্গল শিলিগুড়িতে, ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল রোডে, ইস্টবেঙ্গল জিতছে কারা, ইস্টবেঙ্গল জিতছে কারা, ইস্টবেঙ্গল সুপার কাপে, ইস্টবেঙ্গল জিতলো কারা, ইস্টবেঙ্গল ডার্বি জিতে, ইস্টবেঙ্গল জিতলো কারা, ইস্টবেঙ্গল আমরা কারা, ইস্টবেঙ্গল বাঙাল মোলা, ইস্টবেঙ্গল আরো জয়।
আমরা হলাম লাল হলুদ, আমরা হলাম লাল হলুদ, আমরা হলাম লাল হলুদ। বেঙ্গল রে আমার, বেঙ্গল জিতেছে, জিতবে বেঙ্গল, জিতেছে, জিতবে রামা শ্যামা যদু মধু এলো গেল কত, মাঠের ভেতর দাপিয়ে বেড়াই আমরা বাঘের মতো। রামা শ্যামা যদু মধু এলো গেল কত, মাঠের ভেতর দাপিয়ে বেড়াই আমরা বাঘের মতো। বলে বলে রাখতে রে ভাই হই না না যে হার, বলে বলে রাখতে রে ভাই হই না না যে হার। কাটিতে বুলেট শটে ছিঁড়ে ফেলি জাল রে, ছিঁড়ে ফেলি জাল, জিতছে জিতবে সিংহ, তারপরে বন্ধুরা আমরা চলে গেলাম মোহনবাগান অ্যাভিনিউতে, সেখানে গিয়ে আমরা স্লোগান উঠালাম, সেখানে গিয়ে আমরা সেলিব্রেশন করলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো শেষ অবধি। ইস্ট বেঙ্গল কলিঙ্গতে, ইস্ট বেঙ্গল কল্যাণীতে, ইস্ট বেঙ্গল যাদবপুরে, ইস্ট বেঙ্গল সবার মাঝে, ইস্ট বেঙ্গল সবার সেরা, ইস্ট বেঙ্গল বাঙাল মোড়া, ইস্ট বেঙ্গল। দাদা বলছিলাম ডুরান্ডের বদলা আজকে ইস্ট বেঙ্গল নিল, কি চোখে দেখছো? আজকে বলতে গেলে আমাদের মধ্যে যত ইস্ট বেঙ্গল সমর্থকরা যত বাঙালি রয়েছে, আজকে তাদের জন্য খুবই গর্বিত একটা দিন এবং খুবই আনন্দের দিন। আজকে রাতটা তারা বলতে পারে যে খুব স্বস্তিতে ঘুমাতে পারবে, আরামে ঘুমাতে পারবে, কারণ আমরা ডুরান্ডে প্রথম লেগে মানে গ্রুপ লেগে আমরা হারিয়েছিলাম তাদেরকে 1-0 গোলে। তারপর ফাইনালি গিয়ে তাদের কাছে হেরেছে, অনেকের অনেক মনমান সমর্থকের কাছে অনেক কথা শুনতে হয়েছিল, বাট এবার সেই বদলাটা কার্লোস নিজে দিয়ে দিল। সাথে আমাদের ক্যাপ্টেন ক্লেটন সিলভা দুটো গোল করেছে, সাথে নন্দকুমার গোল করেছে, নন্দকুমার আগের ডার্বিতেও গোল করেছিল, তো তারাই জবাবটা দিয়ে দিল মাঠের মধ্যে। কোচ বলেছিল নিজে যে মাঠেই জবাব দেবে, মাঠেই জবাব দিল, কিন্তু এটা কলকাতাতে হলো না, কল্যাণী কলিঙ্গ স্টেডিয়ামে হলো, ভুবনেশ্বরে হলো। বাট ISL ডার্বিতে আমরা জিতবো, আর এখন আমাদের মেন লক্ষ্য হলো সেমিফাইনাল ম্যাচ, তো আমরা এখন সেমিফাইনাল। কার্লোস কোয়াদ্রাত আর ডিমাস ডেলগাডো আসার পরে এই যে টিমের যে ইমপ্যাক্টটা, এটা কিভাবে বাড়ছে আর আপকামিং ডেজে কি হতে চলেছে দ্য ফিউচার? আমাদের একটা খুব খারাপ টাইম পিরিয়ডের থেকে যাচ্ছিল ইস্ট বেঙ্গল। হ্যাঁ, আমাদের বিগত কয়েকটা বছর আমরা খুবই খারাপ সময়ের মধ্যে যাচ্ছিলাম, বাট আমাদের ভরসা রয়েছে কোচের উপরে, কোচ কার্লোস এবং ডিমাস দুজনের উপরে ভরসা রয়েছে। আর আগামীতে আমরা ম্যাচে হার জিত রয়েছেই, কিন্তু লাস্ট বিগত যে আমরা লাস্ট কয়েকটা বছর ধরে যেরকমভাবে হেরে এসেছিলাম, যেরকম আমাদের দিন যাচ্ছিল, সেই দিনগুলো আমাদের এখন আর দেখতে হবে না, সেই ভরসা আমাদের কোচের উপরে রয়েছে, আর কোচ সেটা নিজে দেখিয়ে দিচ্ছেন প্রতি ম্যাচে একের পর এক। তো বলতে পারা যায় যে ইন ফিউচার আমরা পজিটিভ দিকে আগাম। ইস্ট বেঙ্গল আবার চেনা ছন্দে ফিরবে শীঘ্রই, ইস্ট বেঙ্গল নিজের চেনা ছন্দে ফিরবে। অন্যান্য টিমগুলো যেভাবে নিজেদের দলের উপরে ইনভেস্টমেন্ট করেছেন, আমাদের ইস্ট বেঙ্গলে কিন্তু এখন অবধি সেই ইনভেস্টমেন্টটা আসেনি। তবে আমাদের ইউথ প্রোডাক্টসরা খুব ভালো আসছে এবং নতুন নতুন যাদেরকে দলে নিয়েছে, গিল খুব অসাধারণ ফর্মের সাথে আছে। আমি তো ভাবি যে গিল পরের দিকে ন্যাশনাল টিমেও চান্স পাওয়ার উচিত। আমাদের এখন মহেশ টিমে নেই, সে আমাদের এফসি এশিয়ান কাপ খেলতে গেছে, তবে মহেশের মতন প্লেয়াররাও এই মুহূর্তে টিমে আছে, নন্দকুমারের মতন ইয়াং ট্যালেন্টরা পাচ্ছি আমাদের দলে। তো আমার মনে হয় যে আমাদের কোচ খুব ভালো মতন মানে কম ইনভেস্টমেন্টেও একটা দলকে এত ভালো মতন তৈরি করেছে, তাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়ে গেছে। আমরা যেটা জানি মোহনবাগানের যে টিম আছে তারা সবসময় বড় প্লেয়ারদেরকে টার্গেট করছে, আমাদের টিম কিন্তু সেটা করছে না, আমাদের টিম এখন প্লেয়ার তৈরি করছে। একটা কথা বলে দিই, যখন ওরা ডুরান্ডের ডার্বি জিতেছিল, ফাইনাল জিতেছিল ডুরান কাপ, তখন ওরা মোহনবাগান আমাদের ইস্ট বেঙ্গল রোডের সামনে এসেই সেই সেলিব্রেশনটা করেছিল, আর আমরা সেই রীতিটাই বজায় রাখলাম, আমরাও তাদের মোহনবাগান এভিনিউর সামনে এখানে এসে সেলিব্রেশনটা করলাম। রামা শ্যামা যদু মধু এলো গেল কত, মাঠের ভেতরে দাঁড়িয়ে বেড়াই আমরা বাঘের মতো। রামা শ্যামা যদু মধু এলো গেল কত, মাঠের ভেতরে দাঁড়িয়ে বেড়াই আমরা বাঘের মতো। বলে বলে রাখছে রে ভাই হই না না যে হার, বলে বলে রাখছে রে ভাই হই না না যে হার। কাটিতে বুলেট শটে ছিঁড়ে ফেলি জাল রে, ছিঁড়ে ফেলি জাল, খেলা প্রায় অন্তিম লগ্ন।
রানে পৌঁছে গেছে। ব্যারাটুর গোলে সমতা ফিরিয়ে এনেছে মোহনবাগান। এই খেলায় খেলার ফলাফল এখন 1-1। তবে ইস্ট বেঙ্গল পাল্টা আক্রমণ করতে যাচ্ছে। বল পেয়েছে ডগলাস, ডগলাস থেকে বল পেয়ে গেছেন মাইক ওপরও, ওপরে এবং ডগলাস নিজের মধ্যে বল খেলে দিলেন। সামনে থেকে ফরওয়ার্ড ক্লাস বল পেয়ে গেছেন আবার সেই ওপরও, ওপরও কাটিয়ে নিলেন মোহনবাগানের ডিফেন্ডারকে। অনেকখানি পিছিয়ে এসে ব্যারাট পাল্টা আক্রমণ করার চেষ্টা করছিলেন কিন্তু কাটিয়ে নিয়েছেন ওপরও। আমি দাবি হারলো কত বিদেশের মাঠে, লাল হলুদের কাছে হেরে চন্দ্রিকে হাতে। আমি দাবি হারলো কত বিদেশের মাঠে, লাল হলুদের কাছে হেরে চন্দ্রিকে হাতে। তাই তো বলি জ্বর উঠেছে ধরিস নে আর হাল, তাই তো বলি জ্বর উঠেছে ধরিস নে আর হাল। এরা পাল নৌকা তোদের চলবে কত কাল রে, চলবে কত কাল। দিতেছে ইস্ট বেঙ্গল।